নমস্কার পক্ষ থেকে আমি আজকে আরেকবার এসছি এই সময় লাইভে আপনাদেরকে সাইবার সাইবার বা হাইজিন নিয়ে কিছু নতুন পরামর্শ দিতে রিসেন্টলি আমরা সবাই জানি যে গত তিন তারিখ থেকে সমস্ত কিছু আবার কোভিড প্রোটোকলস গভর্নমেন্ট চালু করে দিয়েছে এবং ম্যাক্সিমাম অফিস স্কুল কলেজ তো সবই বন্ধ অনলাইনে শিফট হয়ে গেছে আবার সব আর ম্যাক্সিমাম অফিসও ফিফটি পারসেন্ট ইয়েতে কাজ করছে কিছু কিছু অফিস কমপ্লিটলি ওয়ার্ক ফ্রম হোম বেসিসে চলছে তো এই যে আবার একটা অফলাইন থেকে অনলাইনে শিফট তো এই জায়গাটাতে আবার চলে আসছে সাইবার থ্রেটস বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো তো জেনারেলি স্কুল কলেজের যারা স্টুডেন্টস আছে তাদের জন্য আমি বলবো যে এই যে জুম লিঙ্ক বা গুগল মিট লিংক এইগুলোকে একটু সেফলি ইউজ করা কোনো ভুলভাল লিংকে আবার ক্লিক না করা সেই একই জায়গায় আমরা ফিরে যাচ্ছি ভুল লিংকে ক্লিক না করা যেমন সাপোজ মিট ডট গুগল ডট কম তো এটার স্পেলিংটা হয়ে যাচ্ছে এমডাবলি টি ডট জি ও জিএলই ডট এম এইখানে এই যে মাঝখানে জি ডাবল জিএলই এটা জি ডাবল জিরো জিএলই যদি হয়ে যায় তাহলে কিন্তু লিঙ্কটা একটা ফেক লিঙ্কের জায়গায় চলে যাচ্ছে তো সেই সব জিনিসগুলো একটু মাথায় রেখে একটু লিঙ্কগুলো দেখে জয়েন করা এবং যারা অর্গানাইজার আছে মানে কলেজ কর্তৃপক্ষ যারা এই ধরনের লিঙ্কগুলোকে বানান আপনারা সেখানে দুটো জিনিস হয় একটা হয় হচ্ছে মিটিং রুম যেখানে একটা ওয়েটিং রুম টাইপের ক্রিয়েট করে সেখানে রাখা এবং তারপরে একটা হয় মিটিং লক ক্লাস টাইম থেকে তো পাঁচের পর আমরা আর স্টুডেন্টসদেরকে অ্যালাউ করবো না তো সেই দশটা পাঁচের পর মিটিংটাকে লক করে দেওয়া যায় যাতে আর বাইরের কেউ ঢুকে সেই ক্লাসটাকে ডিস্টার্ব না করতে পারে তো এই ধরনের জিনিসগুলো একটু মাথায় রেখে চলা আর এদিকে যদি আমরা অফিস বা কর্পোরেটদের কথা ভাবি সেক্ষেত্রে নোটিস এইসবের ব্যাপার চলে আসে সেগুলো একটু কাইন্ডলি ভেরিফাই করে সেগুলোতে ইন্টারাক্ট করা এরপরে নেক্সট চলে আসছি যে যেহেতু এখন আবার সবকিছু অনলাইন অনেক জায়গাতেই ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স তো ব্যাংক ব্যাংক বা আমাদের ফাইন্যান্সিয়াল জায়গা একটা খুব বড় জায়গা হয়ে দাঁড়াচ্ছে আবার সিকিউরিটির দিক থেকে তো ব্যাংকের দিকে আমি যদি চলে আসি আমি প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দেবো রকম অফিসিয়াল ব্যাংকিং এমপ্লয় আপনার থেকে আপনার সিক্রেট বা পার্সোনাল ইনফরমেশান চাইবে না পার্সোনাল ইনফরমেশান বা সিক্রেট ইনফরমেশান বলতে আমি এখানে কি বোঝাতে চাইছি আপনার অ্যাকাউন্ট নাম্বার কার্ড নাম্বার তার ডেট তার পিন বা সিভিবি পাসওয়ার্ড এই সব ধরনের যে আপনার যেগুলো আপনার প্রাইভেট ইনফরমেশন সেইগুলো কেউ চাইবে না তো এরম ধরনের যদি কল আসে সেই ফোনগুলোকে এন্টারটেন না করা এবং সেটাকে ইমিডিয়েটলি ব্যাংকে এবং পুলিশ স্টেশনে একটা নোটিফিকেশন দেওয়া যে এরম একটা নাম্বার থেকে এরম ফ্রড কল আসছে আপনারা দেখবেন ব্যাংক থেকে কন্টিনিউয়াসলি আপনাদের কাছে ইমেল বা এস এম এস এ ধরনের গাইডলাইন্স ব্যাংক পাঠাতেই থাকে যে এইরকম ধরনের কোনো কিছুর সাথে ইন্টারাক্ট না করা সেকেন্ড যেটা হচ্ছে এটিএম এটিএম এ গিয়ে যেখানে আমরা কার্ডটা লাগাই বা যেখানে আমরা পিন বা পাসওয়ার্ডটা এন্টার করি সেই জায়গাটাকে একটু ভালো করে চেক করে নেওয়া যে সেখানে কোনো স্কিমিং ডিভাইস রয়েছে কিনা স্কিমিং ডিভাইসে কি হয় স্কিমিং ডিভাইস আমাদের যে আমরা যখন ট্রানজ্যাকশানটা করি আমরা তো ওখানে কার্ডের একটা ডিটেল এন্টার করি স্কিমিং ডিভাইস সেই কার্ডের ডিটেলটাকে নিয়ে নেয় নিয়ে তারপরে সেইগুলো দিয়ে অনেক ব্যাঙ্ক ফ্রড বা ফাইন্যান্সিয়াল ফ্রডস পরে করা যায় আরেকটা যেটা আমি জিনিস বলবো সেটা হচ্ছে যে যারা যারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করেন বা ইনফ্যাক্ট ইন্টারনেট ও যারা ইউজ করেন সেখানে একটা লিমিট সেট করার অপশন থাকে আর ন্যাশনাল ট্রানজাকশন আর ইন্টারন্যাশনাল ট্রানজাকশান অপটিন অপট আউট করার অপশন থাকে তো এই ধরনের লিমিট গুলো যদি আমরা একটু আমাদের সুবিধা মতো সেট করে রাখি যে ডেলি আমি পাঁচ হাজার টাকার বেশি ট্রানজাকশন করবো না তাহলে কি হয় বাই চান্স যদি আপনার কার্ড বা অ্যাকাউন্টটা কম্প্রোমাইজ হয় তাহলে ওই পার্টিকুলার অ্যামাউন্টের বেশি ট্রানজাকশনটা ব্যাঙ্ক করতে দেবে না যেহেতু আপনার লিমিটটা সেট করা আছে আর ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের একটা প্রবলেম যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে ওটিপিটা লাগে না যেটা আমাদের ন্যাশনাল ট্রানজাকশনে লাগে তো যখন ওটিপি লাগে না সেক্ষেত্রে ফ্রডটা হয়ে যাওয়া বা আপনার কার্ড ডিটেলস কোথাও ফিট করে সেখান থেকে পেমেন্টটা বার করে নেওয়া সেটা অনেক ইজি হয়ে দাঁড়ায় যেহেতু ওটিপি লাগে না কার্ড পেমেন্টটা আপনার কার্ড থেকে কেটে বেরিয়ে যাবে উইদাউট এনি কনফার্মেশন তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বন্ধ করে রাখা যখন করতে হবে তখন জাস্ট অন করে ট্রানজাকশনটা করে আবার অফ করে দেওয়া এইগুলো জাস্ট অ্যাপ থেকে বা ওই ইন্টারনেট ব্যাঙ্কিংটা লগ ইন করলে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় ওখান থেকে এটা ছাড়া আরেকটা যেটা হচ্ছে এখন একটা নতুন ধরনের কার্ড বেরিয়ে হচ্ছে আমরা অনেকেই ইউজ করি যেটাকে ওয়াইফাই কার্ড বলা হয় তো ওয়াইফাই কার্ডটা কি হয় আমরা ট্যাপ করে পে করতে পারি তো সেটা আইদার বন্ধ করে রাখা বা সেটার একটা লিমিট সেট করে রাখা যে পার ট্রানজাকশন আমি দু টাকার বেশি পে করব না তাহলে যদি বাই চান্স ট্যাপে ওরকম কোনো স্কিমিং ডিভাইসও আপনার কার্ডটাকে ডিটেক্ট করে তাহলেও সেখানে দু হাজার টাকার বেশি ট্রানজাকশান বা আপনি যদি বন্ধ করে রাখেন একটু কষ্ট করে পিনটা এন্টার করে যদি ট্রানজাকশানটা প্রত্যেকবার করে তাহলে এই জিনিসগুলো থেকে সেফ থাকা যায় আর এটা ছাড়া এই ইন্টারনেট ব্যাংকিং বা এই ধরনের জায়গাতে প্লাস এই যে ফোন পে এখন আমাদের যত ইউপিআই অ্যাপ আছে ফোন পে পেটিএম গুগল পে মোবিকুইক আরো আরও অনেক আছে তো সেই সব জায়গায় এই যে ফোন করে আমাদেরকে দিয়ে পেমেন্ট করে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে আপনি এরম ভাবে এরম ভাবে গিয়ে পেমেন্ট একটা করুন তাহলে আপনার অ্যাকাউন্টটা খুলবে তো এই ধরনের জিনিসগুলো না করা কারণ ব্যাংক কখনোই আপনাকে গিয়ে ইউপিআই অ্যাপে পেমেন্ট করাবে না ব্যাংকে যদি কোনো চার্জ কাটার থাকে ব্যাংক সেই চার্জটা আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি কেটে নেবে তো এই এই ধরনের জিনিসগুলো মানে আনইউজুয়াল থিং যেগুলো জেনারেলি হতে পারে না তার কারণ হচ্ছে এই ধরনের ফাইনান্সিয়াল ফ্রড কিন্তু জেনারেলি হয় আমাদের ইউজারদের গাফিলতির জন্য তো এই জায়গাগুলোকে একটু সাবধানে চলা এবং এরম ধরনের কিছু হলে আপনারা কি করবেন এটা একটা খুব বড় প্রশ্ন যদি হয়ে যায় তখন কি করব হয়ে গেলে তো প্রথম কথা ব্যাংকে গিয়ে বা ব্যাংকে ফোন করে নিজের সমস্ত কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এগুলোকে ব্লক করে দেওয়া যাতে ফার্দার ট্রানজাকশন ওখান থেকে না হতে পারে তারপরে যেটা মোস্ট ইমিডিয়েটলি দরকার হচ্ছে একটা চিঠি বানিয়ে আপনার যে ট্রানজাকশন যে আনাথরাই ট্রানজাকশন হয়েছে সেটাকে স্ক্রিনশট নিয়ে চিঠির সাথে অ্যাটাচ করে সেটাকে লোকাল পুলিশ স্টেশন যদি পসিবেল হয় নিয়ারেস্ট পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে ডাইরেক্ট রিপোর্ট করা একটা এফআইআর বা জিডি ফাইল করা সেটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংকে বা ক্রেডিট কার্ডের জন্য একটা জিনিস হয় যেটাকে বলা হয় চার্জ ব্যাক তো তো আপনি যখন একটা ট্রানজাকশনকে ট্রানজাকশন হিসেবে করবেন ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি চার্জব্যাক ক্লেম করতে চান কি না আপনি যদি চার্জ ব্যাক ক্লেম করেন চব্বিশ ঘন্টায় ব্যালেন্সটা যেহেতু ফ্লোটিং ব্যালেন্স হয়ে থাকে ওই ফ্লোটিং ব্যালেন্সটা আবার আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে ওটা যে আপনার অ্যাকাউন্টটা কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে তার অ্যাকাউন্টে যাবে না তো আপনার চার্জ ব্যাক ক্লেম করার জন্য আপনার কাছে এফআইআর বা জিডির কপি টা থাকতে হবে তো সেইটা দিয়ে একটা চার্জ ব্যাক ক্লেম করলে টাকাটা ফেরত পাওয়া যায় কিন্তু সেটা জেনারেলি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে করে ফেলা উচিত কারণ তারপরে আর ওটা মানে অনেক সময় পসিবল হয়ে ওঠে না তো এই এই ধরনের ব্যাপারগুলো আমরা অনেকেই ভয় পাই পুলিশের কাছে যাব বা ব্যাংকে গিয়ে আবার বলবো হবে কি হবে না বাট এই জিনিসগুলো করা উচিত তাহলে পুলিশ বা ব্যাংক এই জিনিসগুলোর সাথে আরো বেশি অ্যাকোয়েন্টেড থাকতে পারে যে কোথা থেকে কি হবে কি হচ্ছে এবং তারা ফার্দার থ্রেডস গুলোকে আরো মিনিমাইজ করতে পারে এটা ছাড়া আর যেটা হচ্ছে যে কোভিড যেহেতু এখন আবার বাড়ছে কোভিড রিলেটেড যে ফ্রড গুলো ছিল মাস্ক নিয়ে স্যানিটাইজার নিয়ে আরো আরো অনেক অনেক রকম প্রোডাক্ট ওষুধ নিয়ে ডেলিভারি নিয়ে তারপর এই যে কোভিডের মধ্যে আমরা অনেকে বাড়ি থেকে বেরোতে পারছি না তো তখন অনেক অ্যাপের ক্লেম করা যে আমরা জিনিস পৌঁছে বা টাইপের জিনিসগুলো জিনিসগুলো তো এই ধরনের নিয়ে অনেক রকম ফ্রড যেমন ওই মাস্ক সাপোজ পাঁচশোটা মাস্ক একশো টাকায় বা এরকম সামথিং যে অফারগুলো আসে সেই সব ধরনের অফারগুলো জেনারেলি ফেক হয় তো সেই জায়গাগুলো থেকে বেঁচে লিঙ্কগুলোতে নিজের ডিটেলস কিছু না দিয়ে আমরা করে বলেই আমাদের অ্যাকাউন্ট বা জিনিসগুলো হয়ে যায় তো সেই জিনিসগুলোকে একটু সাবধান থেকে বা সেফ থেকে এই জায়গাগুলো থেকে এবং এটা ছাড়া আরেকটা জায়গা হচ্ছে এখন যেহেতু আবার স্কুল কলেজটা অনলাইনে হয়ে গেছে বাচ্চাদের হাতে মোবাইল বাচ্চাদের হাতে আমরা কন্টিনিউয়াসলি মোবাইল বা ল্যাপটপ একটা দিয়ে রাখতে হচ্ছে এবং তারা সেখানে কতটা কেয়ারফুলি কারণ তারা তো সেই লেভেলটা নেই এবং তারা বোঝে না যে কিভাবে কতটা কি করতে হবে তো সেই জায়গা থেকে সেটাকে ইয়ে করে একটা আমাদের মানে পেরেন্টসদের একটা উচিত যে সেই জায়গাটাকে একটু দেখে নিয়ে সেই জায়গাতে একটা মানে কনস্ট্যান্ট একটা নজর রেখে একটা বাচ্চাদেরকে প্রপার ট্রেন করে যে এই জিনিসটা করবে বা এই জিনিসটা করবে না এই ধরনের বাচ্চাদেরকে গাইডলাইনসগুলো দিয়ে ট্রেন করে বা তাদেরকে ছোট ছোটো ছোটো এই যে সাইবার ওয়ার্কশপগুলো হয় সেই ওয়ার্কশপগুলো করিয়ে তাদেরকে জিনিসগুলো বুঝিয়ে যে এটা করলে এটা হতে পারে তোমার এরমভাবে হ্যাক হয়ে যেতে পারে এবং কোনো ইনফরমেশন লিক হয়ে যায় অনেক সময় আমাদের ওয়েব ক্যাম্প বা মাইকের অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের কাছে তো সেই জায়গাগুলোকে একটু সিকিউরিটি রেখে বাচ্চাদের উপর একটু স্পেশাল নজর রেখে এই জায়গাগুলোকে আমরা সেফ থাকতে পারি আপনারাও থাকতে পারেন এবং রকম যদি প্রবলেম হয় আপনারা আমাদের আইএম ল্যাবসে যোগাযোগ করতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে গাইড করার চেষ্টা করব যতটা সম্ভব কিভাবে কি করতে হবে এই ধরনের কিছু হলে বা কিভাবে সেফ থাকবেন সেই জায়গাগুলোর জন্য আমরা গাইড করে বিট আপনার আপনার পার্সোনাল বা কোম্পানির জন্য হলো আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন ফর কর্পোরেট ট্রেনিং যে কিভাবে সেফ থাকা যায় হাউ টু বি সেফ ইন দিস ডিজিটাল এরা আমরা অনলাইনে টোটাল জিনিসটা ট্রেনিং একটা ছোট আমরা করিয়ে দিই হাউ টু বি সেফ এই সময়কে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আমরা সবাইকে গাইড করতে পারছি এই কোভিড এর টাইমে কি করে সেফ থাকতে হয় সাইবারের এই এত থ্রেটস আপ্রাইজ করছে এবং আপকামিং আরো থ্রেটস আসছে তো তাদেরকে তো মিটিগেট করা যাবে না থ্রেড আশাগুলোকে বাট থ্রেডটা থেকে বাঁচার যে প্রিকশনগুলো নেওয়া যায় তো সেইগুলো আমাদের সবাইকে একটুখানি মেনে চলতে হবে একটু সেফলি ইউজ করতে হবে তাতে আমাদের খাটনিটা হয়তো একটু বেড়ে যায় একটু বেশি করে কাজ করতে হয় কিন্তু তাতে আমাদের মানে ওই খাটনিটা জাস্টিফাইড খাটনি তার কারণ তারপরে আমরা জিনিসগুলোতে সেফ থাকতে পারি তো এই সময়কে অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা আমাদেরকে প্রোভাইড করার জন্য আপনাদের সাথে দেখা হবে পরের দিন নমস্কার ভালো থাকবেন